আজকের বিষয়টা হলো আপনার চুলের যাদের বাবু হলে পেট ফাইটা যায়, পেট ফাটার জন্য অসুন্দর লাগে, এটা যদি আপনার সাত দিনের ভিতরে কাজ না করে আমাদের প্যাকেট আর কৌড়া দিয়ে আপনার মানি ব্যাক গ্যারান্টি, ওই টাকা মানি ব্যাক গ্যারান্টি নাকি? ওকে, ডিসকাউন্ট করা দেবো, ডিসকাউন্ট করা দেবো। ওকে, তো এইগুলো সিরাম না? হ্যাঁ, এগুলো সিরাম, সিরাম আইটেমের ভিতরে। হেয়ারটন, এটা কি ছেলে মেয়ে উভয়ই? এটা ছেলে মেয়ে উভয়ই। এই যে প্রোডাক্ট গুলো সব তিনটা, আপনার একটা হেয়ার ফল, একটা চুল যাদের ড্যামেজ আছে, ড্যামেজ আর যাদের চুল আপনার ভাঙতেছে বা আপনার রুক্ষ আছে তাদের জন্য এই তিনটা। পেট যাদের ফেটে গেছে, বেবি হওয়ার পর পেট অনেকের ফাটে বা অনেকে মোটা থেকে চিকন বা চিকন থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আমিদ হোসেন, হাজুর আমাদের এরিয়ার নাম হলো ডেমরা স্টপ কোয়ার্টার ঢাকা, আর আমাদের মার্কেটের নাম হলো হাজুসেন প্লাজা, আমাদের দোকানের নাম হলো বধুবরণ কসমেটিক্স, দোতলা, শেড নম্বর দোকান। আজকের বিষয়টা হলো আপনার চুলের যাদের বাবু হলে পেট ফাইটা যায়, ফাইটা যায়, পেট ফাটার জন্য অসুন্দর লাগে ওটার জন্য। আচ্ছা আচ্ছা, পেট ফাটার এখানে পেট ফাটার, হ্যাঁ, পেট ফাটার ক্রিম, হ্যাঁ, এটা হলো পেট ফাটার ক্রিম, ওয়েল মানে চুলের জন্য, ওয়েল চুলের জন্য, চুল না পড়ে, হ্যাঁ, চুলের জন্য ওয়েল, আর এটা হলো চুলের সিরাম, এটা হলো চুলের সিরাম, যারা চুল স্ট্রেট করছে যারা তাদের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, চুল স্ট্রেট করলে দাদা চুলটা ভেঙে ভেঙে যায়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে। যারা লিবন ইউজ করে তাদের জন্য আর কি, লিবন এর পরিবর্তে ইউজ করলে এটা আর কি দীর্ঘ সময় চুলটা স্ট্রেট স্ট্রেট ধরে রাখা। আর এটা দিয়ে অনেক সময় দেখা যায় আপনি চুল স্ট্রেটও করা যায়, চুলে দেওয়ার পরে চুল গোসল করে আসার পরে চুলটা একটু শুকায় আর কি, ভিজা ভিজা চুলে এটা দিয়ে, তারপরে এটা দিয়ে যদি স্ট্রেট মেশিনটা টান দেয় তাহলে সারাদিন আর কি লং টাইম স্ট্রেট আর কি, ওয়ান টাইম স্ট্রেট থাকবে। ওকে, ওয়ান টাইম, ওয়ান টাইম, ওকে, যাদের চুল আপনার স্ট্রেট করার সময় এটা দিয়ে স্ট্রেট করতে পারবে। যে হিট মেশিন যখন ইউজ করে এটা মেশিনটা ইউজ করার আগে এটা দিয়ে ইউজ করে পরে আপনার মেশিন ইউজ করলে আপনার চুলটা রুক্ষ হইবো না, প্লাস ফাটবো না, ফাটবে আর স্ট্রেটটা সারাদিন থাকবে আর চুলটা পুড়বেও না, চুলটা পুড়বে না, হিটের কারণে পুড়ে যেতে পারে। এটা আপনার যারা নাকি আপনার পার্লারে যে স্ট্রেট করে না, যা আপনার ওয়ান টাইম স্ট্রেট, এটা দিয়ে ওয়ান টাইম স্ট্রেট করতে পারবে একদিন কার জন্য আর কি। ওকে, একদিন আবার গোসল করলে চলে যাবে। ওকে, তো প্রাইসটা কত এটা? এটা প্রাইসটা ভাই আপনার এটা 450, 450 না? ওকে, ডিসকাউন্ট করা দেবো, হ্যাঁ, ডিসকাউন্ট করা দেবো। ওকে, তো এগুলো সিরাম না? হ্যাঁ, এগুলো সিরাম, সিরাম আইটেমের ভিতরে। এটা কি সিরামটা লিকুইড না? হ্যাঁ, লিকুইড, এগুলো লিকুইড। ঠিক আছে, এরপর আমরা ওয়েলটা, এরপর আপনার এটা ওয়েল না, এটা আপনার এই যে ই জাফরানের সিরাম, জাফরানের সিরাম, জাফরানের সিরাম, হেয়ার মাস্ক, হেয়ার মাস্ক, জাফরান মাস্ক। এটা কি? এটা হলো ওয়েল, ওয়েল না? এটা কি মনে হয় পাকিস্তানি নাকি? হ্যাঁ, এটা পাকিস্তানি, পাকিস্তানি। এই দুটো আপনার ইউজ করতে হবে, এই দুটো এটা কি একসাথে ইউজ করতে হবে? এটা একসাথে বলতে কি, এটা হলো রাত্রে আর এটা হলো দিনে। ও আচ্ছা আচ্ছা, মানে মাস্কটা হলো দিনে না, দিনটা গোসল করার আগে, গোসল করার আগে বা গোসল করার পরে রাখতে হবে। এই মাস্কটা দিয়ে আপনার রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা, তিন ঘন্টা বা আপনার পরের দিন সকালে দিলেও পারে, সমস্যা নেই, গোসলের সময়। ঠিক আছে, আর হেয়ার গ্রোথ? এটা হলো রাত্রে দিবে, আপনি পরের দিন সকালে, পরের দিন সকালে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে। আচ্ছা, আর এটা এটা আপনার পুরো চুলে, এটা যাদের আপনার এই চুল ঘাসের মতো হয়ে গেছে স্ট্রেট করার পরে, এটা আপনার চুলটা সিল্কি করবে, প্লাস চুলটা আপনার স্মুথ রাখবে, স্মুথ রাখবে। অনেক সময় ঘাসের মতো হয়ে গেলে রুক্ষ হয়ে থাকে না চুলটা, রুক্ষ থেকে আপনার চুলটা স্মুথ করবে, প্লাস সিল্কি করবে। ওকে, এই মাস্কটা, এই মাস্কটা 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, 3 ঘন্টা বা আপনার আজকে দিলে, সকালে দিলাম পরের দিন গোসল করার সময় দিয়ে ফেলাইলে চলে,
প্লাস আবার দুই তিন ঘন্টা পরে দিলে চলে, দুই তিন ঘন্টা পরে দেওয়ার এটা হলো আপনার এই তেলটা আবার ইউজ করতে হবে, তেলটা ইউজ করতে হবে, তেলটা ইউজ করলে যেরকম এটা আপনার চুল পড়া বন্ধ করবে, চুল লম্বা করবে, ওকে চুল লম্বা করবে, না চুল লম্বা করে চুল পড়া বন্ধ করে, ওকে এটা প্রাইস কত, কোনটার কত প্রাইস, এটার প্রাইস হলো আপনার 380 টাকা মাস, যেটা মাস যেটা, ওকে জাফরানের হেয়ার মাস এটা হলো 380 ডিসকাউন্ট করা যাবে, ডিসকাউন্ট করা, আর এটা হলো ব্রোথ থেরাপি, ব্রোথ থেরাপি, হেয়ার থেরাপি, এটা জাফরান না, এটা জাফরান, জাফরান এটা প্রাইস হলো আচ্ছা, এখানে কি হেয়ার গ্রোথ করবে, হেয়ার গ্রোথ করবে, প্লাস যাদের চুল পড়ে গেছে চুলটা গজাবে, গজাবে, এটা যদি আপনার 7 দিনের ভিতরে কাজ না করে আমাদের প্যাকেট আর কৌড়া দিয়ে আপনার মানি ব্যাক গ্যারান্টি, ওই টাকা মানি ব্যাক গ্যারান্টি নাকি, এটা নিয়ে যাবে 7 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে গেল, কয়টা ইউজ করতে হবে, এটা আপনার তিনটা, তিনটা ইউজ করলে পার্মানেন্ট একটা রেজাল্ট, পার্মানেন্ট একটা রেজাল্ট, ওকে হেয়ার হেয়ার টোন, এটা প্রাইস কি নাম, আচ্ছা প্রাইসটা কত, এটা এটা আপনার আগের ভিডিওতে দেওয়া আছে 450, যাদের চুল রুক্ষ প্লাস মাথার ভিতরে অনেক খুশকি থাকে এটার কাজও করে, এটা বড় দেখা যাচ্ছে, এটা বড় এটা এটা আপনার এটা সেম একই কাজ, একই কিন্তু একটু কি সাইজটা মনে একটু সাইজ একটু বড় মিলি 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 কাজ করবে, চুল যাদের ড্যামেজ এর কাজ করবে, চুল জেনারেটর কাজ কি একই, না না তিনটার তিন কাজ, আচ্ছা কোনটা কি কাজ একটু বলে দেন, একটা এটা লেখা আছে আপনার হেয়ার ফল, হেয়ার ফল যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য আর কি, তিনটা আপনার একটা হেয়ার ফল, একটা চুল যাদের ড্যামেজ আছে ড্যামেজার, আর যাদের চুল আপনার ভাঙতেছে বা আপনার রুক্ষ আছে তাদের জন্য, এই তিনটা, আচ্ছা আচ্ছা তিনটা, তিন ধরনের কাজ, তিন ধরনের, তিনটা কাজ, প্রাইস কি একই না, হ্যাঁ প্রাইস একই, প্রাইস একই, কত প্রাইস, 550 টাকা, 550 টাকা না, ডিসকাউন্ট করা যাবে, হ্যাঁ ডিসকাউন্ট করা যাবে, সমস্যা নাই, ওকে, এটা হলো আপনার অনিয়ন, অনিয়ন এটা তো আরো পপুলার একটা ওয়েল সবাই জানে মোটামুটি, এরপর আর কি আছে, এরপর আপনার আমরা তেল এবং সিরাম দেখানো শেষ, এখন আমরা পেট যাদের ফেটে গেছে বেবি হওয়ার পর, পেট অনেকের ফাটে বা অনেকে মোটা থেকে চিকুন বা চিকুন থেকে মোটা হওয়ার সময় যে ফেটে যায় ওটার জন্য আর কি 100% কাজ করবে, কয়টা ইউজ করতে হবে, এটা আপনার তিনটা, তিনটা, এটা হলো বেবি হওয়ার পর, বেবি হওয়ার পর না, বেবি হওয়ার, বেবি হওয়ার সময়, বেবি হওয়ার সময় ইউজ করতে, বেবি হওয়ার আগে ইউজ করতে পারবে, বেবি হওয়ার পরে ইউজ করতে, পরে ইউজ করতে পারবে, বেবি হওয়ার আগে তো নেই, না সাইড ইফেক্ট নেই, বেবি হওয়ার আগে ইউজ করলে সবচেয়ে ভালো হয় আর কি, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হয়, বেবির কোনো ক্ষতি হবে কি, না না বেবির কোনো ক্ষতি হবে 100% তো গ্যারান্টি, ওকে ঠিক আছে, তো নরেল আমরা পাকিস্তানি, পাকিস্তান ভার্জিন, ওকে পাকিস্তানি, অলিভা, পাকিস্তান স্কিন কেয়ার, স্কিন কেয়ার, অলিভা, অলিভা, অলিভা ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম অলিভা, অলিভা ব্র্যান্ডের নাম অলিভা, এটা অনেক ভালো কাজ করে, ভালো কাজ করে, এটা যদি আপনি 7 দিনের ভিতরে কাজ না করে তাহলে রিটার্ন, ওই রিটার্ন আছে, হ্যাঁ রিটার্ন আছে, সমস্যা না, জাস্ট প্যাকেট এবং কোটা, হ্যাঁ প্যাকেট আর কোটা, ভিতরের কোটাটা আমাদের এই রাখতে হবে, হ্যাঁ রাখতে হবে, আপনি প্যাকেটটা ফালাইলে আমাদের আবার কোম্পানি দিবেন, কোম্পানি, এগুলো আমাদের সবই বিএসটি এর অনুমতি আছে, আর এই কোম্পানির মাল এটা ইম্পোর্ট করে আপনার, ওকে এই এই কোটাটা আর এই প্যাকেটটা দুটো আমাদের একসাথে পাঠিয়ে দিতে হবে, ওকে ওকে, যদি পাঠিয়ে দেয় তাহলে ওইটা তো আপনি ইউজ করতে হবে, এটা আপনার দুইটা, দুইটা ইউজ করলে 100% আর 7 দিনের ভিতরে যদি কাজ না করে তাহলে রিটার্ন, মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, প্রাইস কত এগুলো, এটা প্রাইস হলো আপনার মানে বাইরে রেট দাও আছে, বাইরে রেট দাও আছে আপনার কত, বাইরে রেট দাও আছে আপনার, হ্যাঁ এটা 300, আর এস দাও আছে আপনার 355, কিন্তু এটা আপনার 450 টাকা, 450 টাকা না, ওকে 450, ওকে এরপর আছে আপনার ইগনেট, 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 এটা লাইট আছে, ওকে ইগনেট না, হ্যাঁ এটা ইগনেট, ওকে এটা কোন কোন জায়গা, এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান না,
আচ্ছা এটা মাদার কেয়ার, এটা মাদার কেয়ার স্কিনের জন্য, হ্যাঁ বেবি হওয়ার পর মনে হয়, বেবি হওয়ার পর ব্যবহার করতে পারবে, বেবি পেটে থাকাকালীন ব্যবহার করতে পারবে, যে ফাটা দাগ গুলো আছে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে, সমস্যা নেই, আপনাদের স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে। তো বিয়ার্স এই পর্যন্ত ভিডিওটি, আল্লাহ হাফেজ।